আমরা তো রমাদানের মাঝের দশকে চলে এসেছি, তো কিছু জিনিস হুজুর আমরা যেন এই সময়ে যেন আমরা আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি, এই জন্য আমি আপনার কাছে হুজুর জানতে চাইব যে আসলে আমরা রমাদান পেয়েছি, এই যে রমাদান মাস এত বরকতপূর্ণ মাস, আল্লাহ সুবহান হুয়া তাআলা আমাদেরকে গুনাহগুলোকে একেবারে ভস্মীভূত করে দেওয়ার জন্য যে একটা সুযোগ করে দিয়েছেন, আসলে এই রমাদান আমাদের কাছে কি চায়? এই যে সিয়াম সাধনা যে করি, এই সিয়াম সাধনার কি চাহিদা আছে আমাদের কাছে? সিয়াম সাধনা আমাদের কাছে উম্মাহের কাছে কি চায়? আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে সুন্দরভাবে আপনার মতো করে একটু বিস্তারিত বা যেভাবে আপনি মনে করেন ভালো একটু যদি বুঝিয়ে বলতেন তাহলে আমাদের আমল করতে সুযোগ সুবিধা হতো ইনশাআল্লাহ। রমাজান আমাদের কাছে প্রতি বছর যা চায়, আমরা যেটা বুঝেছি আমাদের আকাবীরদের কিতাব পড়ে, সূরা যারিয়াতের মধ্যে রব্বুল করিম বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি কেবলমাত্র আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, আমার হুকুম মতো চলার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ তাআলার এটা আমাদের উপর বড় দয়া আর ইহসান, অনুগ্রহ, যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই অধিকার এই ক্ষমতা আল্লাহ তাআলার ছিল। আল্লাহ চাইলে আমার গোটা জীবনটাকেই তার ইবাদতের জন্য কাটানোর হুকুম করতে পারতেন, আল্লাহ তা করেন নাই। আল্লাহ আমাকে খাওয়ার সুযোগ দিয়েছেন, ঘুমানোর সুযোগ দিয়েছেন, ব্যক্তিগত কাজগুলো করার সুযোগ দিয়েছেন, জীবনের চাহিদা মেটানোর সুযোগ দিয়েছেন, ফাঁকে ফাঁকে তার কিছু ইবাদতের হুকুম আল্লাহ তাআলা করেছেন। তো আমরা সারা বছর সময় কাটাই আমাদের জীবনের কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদত করি, রমাজান একটা মাস যেন আমাদেরকে ওই নিয়ে দিতে পারছে কথা বলে আল্লাহ তাআলা, এক তোমরা যে উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওই উদ্দেশ্যটা প্রকাশ করো, একটা মাসকে ইবাদতের সিজন বানায় নাও। অর্থাৎ আমি এভাবে বলি আর কি, যে সারা বছর আমরা কাজের ফাঁকে ফাঁকে ইবাদত করেছি, এই একটা মাস এমন বানায় নেওয়া উচিত, এটা যেন রমাজান আমাদের কাছে দাবি করছে যে আমরা ইবাদতের ফাঁকে ফাঁকে নিজেদের কিছু প্রয়োজনগুলো সারবো। সারা বছর তো নিজের প্রয়োজন সারি, ফাঁকে ফাঁকে ইবাদত করি, একটা মাস অন্তত ইবাদতের ফাঁকে ফাঁকে নিজের প্রয়োজনগুলো মেটাব, এটা কোরআনুল কারীম। উদ্দেশ্যের ব্যাপার যদি আসে, আসলে দুই ভাবে বলা যায় কথাগুলো, এক হচ্ছে রমাজানের উদ্দেশ্য আর এক হচ্ছে রোজার উদ্দেশ্য। রোজার উদ্দেশ্য আমি পরে আসতাম, যদি তোমার থাকে উদ্দেশ্য জানতে চাওয়া, যদি থাকে তাহলে আসবো ইনশাল্লাহ। রোজা রমাজান মাসের উদ্দেশ্য কি? তো রমাজানের মাস যেখানেই আসছে শব্দটা, আল্লাহ তাআলা কিছু বলেছেন, নবী আলাইহিসসালাম কিছু বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারায় বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাজান হচ্ছে কুরআন নাজিলের মাস। তো রমাজান এসে যেন আমাদেরকে ডাক দিয়ে যায় যে এটা কিন্তু কোরআন নাজিলের মাস। কি উদ্দেশ্য? দেখো আমরা বিভিন্ন দিবস উদযাপন করি, 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই দিবসগুলোতে আমরা কি করি? ওই দিবসে কেন্দ্র করে, যেই বিষয়গুলোকে কেন্দ্র করে ওই দিবসটা, ওই বিষয়ের আলোচনা করি, ওই বিষয়গুলো স্মৃতিচারণ করি, স্বাধীনতার, মুক্তিযুদ্ধের, ভাষা আন্দোলনের, এগুলো আমরা আলোচনা করি। তো রমাজান যেহেতু কোরআন নাজিলের মাস, যেন রমাজান আমাদেরকে ওই আহ্বানটাই করছে যে এই মাসটাকে কোরআনের মাস বানায় আনো। এই জন্য আমি বলবো যে যারা কোরআন পড়তে পারি না, বড় দুর্ভাগ্য, রমাজান যেন প্রতি বছর এসে এসে আমাদেরকে একটা ধাক্কা দেয় যে কোরআন নাজিলের মাস, আমি তুমি কি করছো, এটা কোরআন নাজিলের সিজন, ইবাদতের সিজন, এই মাসে অন্তত কোরআনের মাস যে এটা বোঝানো দরকার তিলাওয়াতের মাধ্যমে, কোরআন তালিমের মাধ্যমে। যাদের পড়া অশুদ্ধ তারা কোরআন শিখবে, যাদের পড়া শুদ্ধ তারা বেশি বেশি তেলাওয়াত করবে, কোরআনের তাফসির পড়বে। এটা তো আল্লাহ তাআলা বলেছেন রমাজান মাসের উদ্দেশ্য, যেন আমরা এই আয়াত থেকে পেয়ে গেছি। আরেকটা হচ্ছে, নবী আলাইহিসসালাম যখন রমজান মাসের কথা হাদিসে বলেছেন, সবচাইতে বিখ্যাত যে হাদিস হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনা, যদিও বর্ণনার ব্যাপারে কিছু কথা আছে দুর্বল বলা হয়েছে কিছু ক্ষেত্রে, ইবনে হিব্বানের রিওয়ায়াত, তো ওই যেহেতু ফজিলতের হাদিস, ফজিলতের ক্ষেত্রে দুর্বল বর্ণনা মুহাদ্দিসরা বলেছেন গ্রহণযোগ্য, সেই হিসাবে আমরা কথাটা বলছি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী আলাইহিসসালাম শাবানের শেষ দিন অথবা শাবানের শেষ জুমায় খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখরি ইয়াউম মিন শাবান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আলোচনা করছিলেন। তো ওই লম্বা হাদিস, এর মধ্যে নবী আলাইহিস সালাম বলেছেন
শাহরু সবর শাহরুল মুআসাত শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। অনেকগুলো বিষয় রমজান মাসের উদ্দেশ্য নবী আলাইহিস সালাম যেন আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। এক হচ্ছে শাহরু সবর, এই মাস হচ্ছে সবরের মাস, রমজান যেন আমাদেরকে সবরের দিকে আহ্বান করছে। এখন বিষয় হলো সবর কি? আমরা কিন্তু সবর একরকম জানি, যে বিপদে পড়লে ধৈর্য ধারণ করা, কিন্তু আমরা যা পড়েছি কিতাব থেকে আকাবির থেকে যা জেনেছি, সবর আসলে তিন রকমের হয়। এক হচ্ছে সবর আলাল আলত আয়াত, এবাদত করাটাও কঠিন অনেকের জন্য। যেমন নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ও ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, যে নামাজ অনেকের জন্য কষ্ট, তো বুঝা গেল এবাদত করা কষ্ট। তো আল্লাহ তাআলা যেন বলছেন, নবী আলাইহিস সালাম যেন বলছেন, রমাজান হচ্ছে সবরের মাস, মানে কিছু এবাদত তোমার কষ্ট হবে, ওই কষ্ট আল্লাহর হুকুম হিসাবে মেনে নিয়ে তুমি ধৈর্য ধারণ করো। এটাকে বলে সবর আলা তাআত, এবাদত করতে যে কষ্টটা, কষ্ট হলেও আমি আমার মালিকের হুকুম মানার জন্য আমি ওই এবাদত গুলো করব। এই এক সবর। আরেক সবর হচ্ছে সবর আনিল মাআসি বিল ইজতিনাব আনিল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকা, এটাও অনেক কঠিন। আমার নফস আমাকে পরিচিত করে, শয়তান পরিচিত করে, যদিও রমজানে লকডাউনে আছে মিস্টার ইবলিস, তো আমার নফস কিন্তু আমার সাথে আছে, এটা লকডাউনে নাই আমার ভিতরেই আছে, ও আমাকে বারবার পরিচিত করে গুনার জন্য। তো গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে রমজানে গীবত থেকে, হাদিসে যেটা স্পষ্ট করে আছে গীবতের কথা, গীবত থেকে বেঁচে থাকা, এগুলো হচ্ছে, যদি এটা রোজার উদ্দেশ্যের মধ্যে কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ, তো রমজানের উদ্দেশ্য এটাও একটা, গুনাহ থেকে বেঁচে থেকে সবর করা, এটাও একটা সবর। গুনাহ থেকে বাঁচা বা বাঁচতে চাই কেউ যদি চায়, তার জন্য কিন্তু বিষয়টা সহজ না, গুনাহ থেকে বাঁচা এটা কঠিন, এবং অনেক ক্ষেত্রে হৃদয়ের মধ্যে আঘাত লাগে, ওই আঘাতে কলবের মধ্যে নূর তৈরি হয়। হ্যাঁ, এক জায়গায় দেখতে মন চাচ্ছে, আমি চাইলাম না, ওই আমি যে ফিরালাম চোখটা, এর দ্বারা লাভ হলো এক কলবের মধ্যে নূর তৈরি হয়, এবাদতে মজা লাগে, তখন গুনাহ করতে খারাপ লাগে, এটা হচ্ছে গুনাহ থেকে ফেরত আসার নগদ একটা পুরস্কার, এবাদতে মজা লাগে। যাই হোক, এটা হচ্ছে সবরের একটা প্রকার, গুনাহ থেকে বেঁচে থাকার সবর। আরেকটা সবর হচ্ছে সবর আলাল মাসিবা, বিপদের সময় যেই সবর, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। সূরা বাকারা রব্বুল কারীম বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এখানে যেই ধৈর্যশীলদের সুসংবাদের কথা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে হুকুম করেছেন দেওয়ার জন্য, এই সবর হচ্ছে মুসিবতের উপর সবর। বিপদ আসবে, আল্লাহ তাআলা তো বলেছেনই আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। এখন আমরা আল্লাহর বান্দা হিসাবে পরীক্ষায় আছি নাকি গজবের মধ্যে আছি, এটা বোঝা যাবে ভিন্নভাবে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বিষয়টা ব্যাখ্যায় বলেছেন যে এক জায়গায় তো আল্লাহ তাআলা বলতেছেন যে মুসিবতের মাধ্যমে আমি পরীক্ষা নেই, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, তোমার হাতের কামাই, যত মুসিবত তোমার হাতের কামাই। এখন আল্লাহ আমাকে পরীক্ষা করছেন না, আমার গুনার শাস্তি হাতের কামাই, আমি কেমনে বুঝব? তো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, বলেছেন যে যখন মুসিবতে পড়ে বান্দা ধৈর্য ধারণ করে আর বলে এটা আমার মালিকের পক্ষ থেকে আসছে, আমার মালিক যেভাবে রেখে আমাকে খুশি আমি খুশি, এইরকম তালার বিরুদ্ধে যখন কোনো অভিযোগ থাকে না, তালার বিরুদ্ধে যখন কোনো আপত্তি অনুযোগও থাকে না বান্দার, সে এটাকে মেনে নেয়, আমার না সাল্লাম না বলে দেয় আমি মেনে নিলাম, তখন বোঝা যাবে যে এই মুসিবতটা বান্দার জন্য পরীক্ষা, এবং এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে গেছে, নবী আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতের সুসংবাদও পেয়ে গেছে। আর বিপদে পড়ার পর যখন তার গুনাহ থেকে সে বিরত থাকে না, বরং যা ছিল তাই, বরং ওই বিপদে পড়ার কারণে কেউ কেউ আল্লাহর দিকে অভিযোগের তীর ছুড়ে দেয়, তাইলে বোঝা যাবে ওই বিপদটা তার হাতের কামাই, এটা তার জন্য নগদ গজব এবং মুসিবত। আখেরাত যদি তওবা না করে, আখেরাতের শাস্তি তো আছেই। তো নবী আলাইহিস সালাম বলছেন রমাজান মাস, এটা হচ্ছে সবরের মাস, তো রমাজান এটাও আমাদেরকে আহ্বান করছে যে তুমি সবর করো, এবাদত করতে মন না চাইলেও মনকে বসাও, এবাদত করো, গুনাহ থেকে বাঁচতে কষ্ট হলেও বাঁচো। বর্তমান সময়ে এই হাদিসের উপর আরো আমল হয়, এই করোনার কারণে যে মুসিবতে আমরা আছি, স্বাভাবিক জীবনযাপন যে আমাদের ব্যাহত হচ্ছে, এর জন্যও আল্লাহ তাআলার কাছে নিজেকে আল্লাহর আল্লাহর সান্নিধ্যে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহ থেকে বিচ্যুত না হওয়া, বিচ্ছিন্ন না হওয়া মালিকের দরবার থেকে,
এটাও এই এই মুহূর্তে সবরের একটা বড় মানে স্রোত হইতে পারে। এটা একটা রমজানের উদ্দেশ্য। নবী আলাইহিস সালাম এই হাদিসের আরেকটা টুকরায় বলেছেন, ও শাহরুল মুওয়াসাত, এই মাস হচ্ছে সহমর্মিতার মাস। এটা এই বিষয়ে একটু লম্বা আলোচনা করা দরকার। সেটা হচ্ছে সহমর্মিতা, রমজান হচ্ছে সহমর্মিতার মাস। এই বর্তমান সময়ে এখন যে একটা আমাদের ক্রিটিক্যাল সময় যাচ্ছে, মুহূর্ত দুর্যোগের, মহাদুর্যোগ বলা যায়, বিশেষ করে দারিদ্র সীমার নিচে যে সমস্ত মানুষের বসবাস, দিন এনে দিন খাওয়ার যে মানুষ, দিন মজুর আমরা যাদেরকে বলি, এবং আরেকটা শ্রেণী সবচাইতে অবহেলিত, মাদ্রাসা শিক্ষক হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে কওমি মাদ্রাসা, কি এক মুসিবতে যে তারা আছেন, এটা তাদের কাজ পর্যন্ত যারা না গেছে তারা উপলব্ধি করতে পারবেন না। তোমার জানা থাকার কথা, তুমিও আমাদের সাথে যুক্ত ছিলে এবং মৌলভীবাজার জেলার দায়িত্ব তুমি আদায় করেছো। আমরা আমাদের ওয়াইজ যে সংগঠন, এর মাধ্যমে গোটা বাংলাদেশের 64টি জেলায় আমরা চেষ্টা করেছি কিছু সহযোগিতা পৌঁছানোর। আলহামদুলিল্লাহ কোনো জেলা বাদ ছিল না, আমরা সব জেলায় কিছু না কিছু চেষ্টা করেছি আমাদের সহযোগিতা পৌঁছানোর। তখন আমরা ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে যখন এই একটা কারণে যুক্ত হয়েছি, তখন উপলব্ধি এসেছে যে মানুষ কতটা বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, বিশেষ করে মাদ্রাসাওয়ালারা যাদের লম্বা সময় বেতন বন্ধ। আর একটা বিষয় তোমার মাধ্যমে আমি দর্শকদের কাছেও বলবো, সেটা হচ্ছে কোরআনে কারিমে কিন্তু ওই সমস্ত মানুষকে উৎসাহিত দান করার জন্য উৎসাহিত করা হয়েছে, সহযোগিতা করার জন্য উৎসাহিত করা হয়েছে, যারা লজ্জায় কিছু বলতে পারে না। ইয়ারিফুহুমুল জাহিল আগনিয়া আমিনাত তাআফুফ, লা ইয়ারিফুহুমুল জাহিল আগনিয়া আমিনাত তাআফুফ, তাআরিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। সাধারণ মানুষ মনে করে যে তারা খুব ভালো আছে, যেহেতু চায় না ভালো আছে, তো আল্লাহ তাআলা বলেন যে তারা চায় না মানুষের কাছে জ্ঞান জ্ঞান করে, ইলহাফ মানে জ্ঞান জ্ঞান করে চাওয়া, বারবার বিরক্ত করা, ভিক্ষুকরা যা করে, একজন আলেম এটা করতে পারে না। কারণ আলেমের মধ্যে ইলমের যে মিরাস আসছে, ওই মিরাসের রেজাল্ট হচ্ছে নবীর যে গুণগুলো, আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর যে গুণগুলো অটোমেটিক ইলমের কারণে ওই গুণগুলো একজন আলিমের মধ্যে চলে আসে। আর নবী আলাইহিস সালাম বলেছেন, আনা আগিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আত্মমর্যাদা আমার, আমি সবচেয়ে আত্মমর্যাদাশীল। তো আমরা মনে করি যে আলেমের মধ্যে ইলমের নূর যত বেশি, ইলম দ্বারা যে যত বেশি উপকৃত হয়েছেন, ওই আলেমের মধ্যে নবীর এই গুণগুলাও ততটাই বেশি, যে যত নবীর কাছে নবীর গুণগুলাও তার মধ্যে ততটা প্রবল। সেই হিসাবে আমরা বলবো যে প্রত্যেক আলেম যারা সত্যিকার আলেম তারা আত্মমর্যাদাশীল, কারো কাছে হাত পাততে পারেন না, নিজেদের দুঃখের কথাগুলো বলতে পারেন না। আমি বলবো তোমার মাধ্যমে, মুওয়াসাতের এই সহমর্মিতার এই মাসে একটা শব্দ ইদানিং আমরা শুনছি, সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব, কি বলে সামাজিক দূরত্ব, সামাজিক দূরত্বের একটা আওয়াজ, সামাজিক দূরত্ব সারা দুনিয়া। এই শব্দটার প্রতি আমার প্রবল আপত্তি। সামাজিক দূরত্ব কিসের? আপনাদের যা দরকার সেটা আমরা বুঝছি, আর কি বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে শারীরিক দূরত্ব, ফিজিক্যালি দূরত্ব থাকবে, এটা তো কোনো সমস্যা না, কিন্তু সামাজিক দূরত্বের জন্য আহ্বান করা হচ্ছে, এটা কেমন কথা? মানুষ সামাজিক জীব, আর এই রমজান মাস হচ্ছে সহমর্মিতার মাস, সামাজিক ভাবে আরো নিবিড় হওয়ার মাস, এটা আরো কাছে আসার মাস, সম্পর্কগুলোকে আরো যুক্ত করার মাস। এতদিন খবর নিতে পারি নাই, রমজান আমাকে বলছে তুমি খবর নাও তোমার ভাইয়ের, তোমার প্রতিবেশীর, তোমার আপনজনের, হ্যাঁ তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের খবর নেওয়ার জন্য রমজান আমাকে উৎসাহিত করছে। রমজান মাস আমার কাছে দাবি জানাচ্ছে, নবী বলছেন শাহরুল মুওয়াসাত, তুমি ক্ষুধায় কষ্ট পাচ্ছ, না খেয়ে থাকছ, তো তুমি বুঝো এই কষ্টটা প্রতিদিন যারা করে, বিশেষ করে আমি বলবো রাফি তুমি আমার সন্তানের মতো, এই উপলব্ধি বাবা হিসাবে আমার খুব বেশি। সেটা হচ্ছে নিজে কল্পনা করি মাঝে মধ্যে খাবার নিয়ে যখন সন্তানদের সাথে বসি, তখন খুব এই অনুভূতিটা জাগে যে ওই বাবার কি অবস্থা, যে বাবা তার সন্তানকে নিয়ে বসছে, সন্তানের সামনে খাবার নাই, ক্ষুধায় সন্তান যখন বাবার কাছে খাবারের দাবি জানাচ্ছে বা ক্ষুধার কষ্টটা প্রকাশ করছে, তো তখন ওই বাবার কলিজায় কেমন লাগতেছে। মারও কষ্ট লাগে, কিন্তু দায়টা যেহেতু বাবার, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্বটা যেহেতু বাবার, তো বাবা হিসাবে কষ্ট লাগা, এটা একটা। আরেকটা হচ্ছে দায়িত্ব আদায় করতে না পারার যে কষ্ট, যে আমি আমার সন্তানের মুখে একমুখো খাবার তুলে দিতে পারছি না, মাথা যখন বাচ্চাটার সামনে, সন্তানের সামনে যখন বাবার মাথা ঢুকে, তখন বাবার কেমন লাগে, ওই মার কেমন লাগে।
কিভাবে তারা ওই পরিবেশ হ্যান্ডেল করে আমি কল্পনাও করতে পারি না। কল্পনা করলে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে একদম শেষ হয়ে যায় যে ওই বাবা কি জবাব দেয় সন্তানকে, একটু খাবার তুলে। এই রমজান কিন্তু আমাকে ওই আহ্বান করছে, তুমি খাও, পাশের মানুষটা খেলো কিনা। আমি এই কথা বলার জন্য বলছি না যে আমাদের কিছু আছে আমরা কিছু করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমি এই কথা কখনোই বলবো না। আমি বলবো আপনি খোঁজ নিয়ে আপনার মতো করে করেন, আপনি খবর নিলে পেয়ে যাবেন, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো আপনি পেয়ে যাবেন। আমার মাদ্রাসা না, রাফির মাদ্রাসা দিতে বলছি না, আপনার মাদ্রাসা এবার। আপনার মাদ্রাসা কোনটা, আপনি যে জেলায় আছেন ওই জেলার মাদ্রাসার খবর নেন, আপনার থানার মাদ্রাসার খবর নেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন কোনো ইউনিয়ন নাই যেখানে কওমি মাদ্রাসা নাই, আপনি আপনার ওই ইউনিয়নের মাদ্রাসার খবর নেন, ওই মাদ্রাসাই আপনার মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানে হচ্ছে কওমের সাথে যুক্ত হয়ে যে মাদ্রাসা পরিচালিত হয়, কওমের সমস্ত দিনই জরুরত যে মাদ্রাসা থেকে আদায় করা হয় ওইটাই কওমি মাদ্রাসা। কওম তাদের খেয়াল করবে, মাদ্রাসা ওয়ালারাও কওমের দিনই জরুরতের বিষয়ে খেয়াল করবে, পারস্পরিক এই সম্পর্ক, আমাদের শত বছরের ইতিহাস ঐতিহ্য, এই ঐতিহ্য কোনোভাবেই যেন নষ্ট না হয় আপনারা খেয়াল করবেন, যে কোনো দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন, এটাই হচ্ছে রমজান আল মুবারকের চাওয়া দাবি আমাদের কাছে। আরো অনেক বিষয় রমজান আমার কাছে, কিন্তু অন্য কিছু বিষয়ে কথা বলা দরকার, এই জন্য এই বিষয়ে আর কথা লম্বা করতে চাচ্ছি না। রমজানের দাবিগুলো আমরা মেটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর, আপনার থেকে খুব সুন্দর রমাদানের চাওয়া আমরা শুনতে পাচ্ছিলাম।